আসসালামু আলাইকুম। হুয়াই নোভা 3i নিউ সিকিউরিটি 2019 FRP লক কীভাবে বাইপাস করবেন আজকে আমি সেই সিস্টেমটা দেখাবো। এই জন্য কোনো PC লাগবে না, টকব্যাক অন করতে হবে না এবং কোনো কোডের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিচে লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, কাজের দিকে আগাই। প্রথমে আমার সেটটা অন করে নিলাম, এরপরে আমি নেক্সটে চলে গেলাম। এখান থেকে আমি ওয়াইফাই কানেক্ট করে দেখাবো আপনাদেরকে যে আমার এই সেটটা FRP লক আছে কি না শিওর হওয়ার জন্য। তো দেখে নিচ্ছি এই সেটটা FRP লক আছে কি না। আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা টাইপ করতেছি। আমার ওয়াইফাই পাসওয়ার্ড টাইপ করে হয়ে গেছে, আমি নেক্সটে ক্লিক করলাম। ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, এখন আমি নেক্সট ক্লিক করব। দেখেন এখানে একটা পাসওয়ার্ডস আসছে যেটা অবশ্য আমার জানা নাই। এই আমি একটা পাসওয়ার্ড টাইপ করতেছি, দেখেন এটা কাজ করবে না, এটা রং বলতেছে। তো নিচে বাইপাস পাসওয়ার্ডের জন্য গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমি গুগল অ্যাকাউন্টও জানি না। এই দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। তো আমি গুগল অ্যাকাউন্টও আমি জানি না। তো এই সিস্টেমটা এখন দেখাবো যে কীভাবে এই গুগল অ্যাকাউন্টটা রিমুভ করব। একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো বন্ধুরা, আমি এখন এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি ওয়াইফাই সেটিংয়ে। এখান থেকে ওয়াইফাইটা ফরগট করে নেব, ডিসকানেক্ট করলে হবে না, ডাইরেক্ট ফরগট করতে হবে। তো আমি ওয়াইফাইটা ফরগট করে নিচ্ছি। এখন আবার ওয়াইফাইটা কানেক্ট করব, আমি পাসওয়ার্ড টাইপ করব এখন এখানে। পাসওয়ার্ড টাইপ করার পরে এখানে প্রক্সি সেটিং যেটা আছে, ম্যানুয়াল প্রক্সি সেটিং, প্রক্সি সেটিংটা আমি ম্যানুয়াল করে দেব। ম্যানুয়াল করার পরে এখানে দেখেন প্রক্সি হোস্ট নেম, এখানে আমি যে কোনো একটা নাম টাইপ করব। আমার নাম টাইপ করা হয়ে গেছে, এখন আমি প্রক্সি পোর্ট টাইপ করব 8080। এখন কানেক্ট ক্লিক করব, নেক্সট ক্লিক করব। দেখেন এটা কিন্তু কানেক্ট হয় নাই, লেখা আছে কুড নট কানেক্ট টু দ্য ইন্টারনেট। এখানে ওকে ক্লিক করব আমি। ওকে ক্লিক করার পরে আবার ব্যাগে ওয়াইফাই গিয়ে দেখেন উপরে লেখা আছে নো ইন্টারনেট অ্যাক্সেস প্লিজ ক্লিক। তো এখানে যে হট চিহ্নটা আছে ওই হট চিহ্নতে আমি টাচ করলাম। হট চিহ্নতে টাচ করার পর এখান থেকে টাচ করতে হবে আনাবেল টু ফাইন্ড এ হটস্পট। আনাবেল টু ফাইন্ড এ হটস্পটে টাচ করলাম, এখান থেকে লার্ন মোরে টাচ করতে হবে। তো লার্ন মোরে টাচ করার পরে আমি এখান থেকে নেক্সট ক্লিক করব, নেক্সট থেকে অ্যাগ্রি ক্লিক করব। আবার একটু ওয়েট করতে হবে। এগ্রি ক্লিক করার পরে দেখেন একটা বক্স আসছে, এই বক্সে এখান থেকে নো ক্লিক করতে হবে। নো ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে আমাকে, কারণ আমি অবশ্যই ইংলিশ বুঝি, বিদায় আমাকে ইংলিশ কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ যারা বিভিন্ন কান্ট্রিতে থাকেন তাদের ওই কান্ট্রি যেটা যে ল্যাঙ্গুয়েজে সে বুঝতে পারেন সেই কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে বাংলা খুঁজেছি, বাংলা পাচ্ছি না। আমি ইউনাইটেড স্টেট যেটা আছে ওই ইউনাইটেড স্টেটটা আমি সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে আঙ্গুল দিয়ে আপনাকে এটা স্লাইড করে সরিয়ে নিন। দেখেন সরিয়ে নিলে আপনাকে এখানে যে স্টার্ট লেখা আছে নিচে স্টার্টে টাচ করবেন। স্টার্টে টাচ করার পর আপনাকে ক্যান্সেল টাচ করতে হবে। ক্যান্সেল টাচ করে দিলাম, এখান থেকে এগ্রি ক্লিক করতে হবে। এগ্রি ক্লিক করার পরে এখান থেকে আমাকে সার্চ বক্সে ক্লিক করতে হবে। সার্চ বক্সে ক্লিক করার পরে সার্চ বক্সে ট্রিপল এ টাইপ করব। ট্রিপল এ টাইপ করার পরে সার্চ ক্লিক করব।
সার্চ ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন শো হয়েছে। এখান থেকে ইমেল অপশনটা আমি টাচ করব, এরপরে জিমেলটাকে চেপে ধরবো। আমি চেপে ধরলে দেখেন জিমেলের অপশন চলে আসছে। এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করব, নোটিফিকেশন থেকে মোর সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে সিস্টেমে ঢুকতেছি আমি, অ্যাবাউটে যাচ্ছি। অ্যাবাউটে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে এই মোবাইলটার অ্যান্ড্রয়েড ভার্সন কত এবং মডেল নাম্বার কী। দেখেন মডেল নাম্বার হচ্ছে হুয়াই নোভা 3i এবং অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 8.1.0। তো আমি এখান থেকে এখন ব্যাগে চলে যাব। ব্যাগে চলে এসেছি, এখান থেকে রিসেট ক্লিক করব। রিসেট ক্লিক করার পরে এখান থেকে রিসেট অল সেটিং ক্লিক করব। আমি উপরেই প্রথমেই রিসেট অল সেটিং লেখাটা আছে, ওখানে আমি ক্লিক করলাম। এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এখান থেকে রিসেট অল সেটিং আবার ক্লিক করতে হবে। তো রিসেট অল সেটিং আবার ক্লিক করলাম। তো এখানে আবার রিসেট অল সেটিং টাচ করতে হবে আমাকে। আমি টাচ করলাম, ফোনটা রিসেট হচ্ছে, একটু ওয়েট করতে হবে। রিসেট কমপ্লিট হয়ে গেছে ফোনটা। এখন আমি আবার এখান থেকে ব্যাগে চলে যাব। আমি ব্যাগে চলে যাচ্ছি। এখন এখান থেকে ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করার পরে এখান থেকে আমি হোম স্ক্রিন স্টাইলে ক্লিক করব। হোম স্ক্রিন স্টাইল থেকে দেখেন এখানে লেখা আছে ড্রয়ার বক্স। তো আমি ড্রয়ার বক্সে ক্লিক করলাম। এটা এখন আমার সেটটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, আমার ফোনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন এখান থেকে সেটিংয়ে ঢুকব। সেটিংয়ে ঢুকলাম, এখান থেকে অ্যাবাউটে যাব। সিস্টেম থেকে অ্যাবাউটে যাব, আমি অ্যাবাউটে ঢুকলাম। এই অ্যাবাউট থেকে এখানে দেখেন বিল্ড নাম্বার আছে, বিল্ড নাম্বারে আমার 7 বার ক্লিক করতে হবে। ডেভেলপার মুড নামে একটা অপশন আছে, ওটা অন করার জন্য। তো আমার ডেভেলপার মুড অন হয়ে গেছে অলরেডি। দেখেন এখান থেকে OEM আনলক একটা অপশন আছে, এটাকে ইনেবল করতে হবে। দেখেন এটা হিডেন আছে, এই হিডেনটাকে আমাকে এটা ইনেবল করতে হবে। তো ইনেবল করলে এটা আবার এই ব্লু কালার হয়ে যাবে। দেখেন লেখা আছে এখানে ইনেবল OEM আনলক। তো যখন এটা টাচ করলাম আমি, এখানে দেখেন ইনেবল লেখা আসছে, আমি ইনেবলে টাচ করব। আমার OEM আনলক ইনেবল হয়ে গেছে এটা। এখন আমি USB ডেভেলপার যে অপশনটা আছে, ডেবুক অপশন, ওটা হিডেন, ওটাকেও আমাকে অন করতে হবে। তো এটা টাচ করার পরেও ওকে ক্লিক করলাম, এটা আমার হয়ে গেল। এখন আমি একবার ব্যাগে চলে আসলাম। এখান থেকে আমার ফোনটাকে ফুললি ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তো আমি রিসেটে ক্লিক করে ফ্যাক্টরি ডাটা রিসেট ক্লিক করলাম। এখন আবার রিসেট ফোনে ক্লিক করব। রিসেট ফোনে আবারও ক্লিক করতে হবে আমাকে, রেড লেখা যেখানে ওখানে। আমি রিসেট ফোনে অলরেডি ক্লিক করে দিয়েছি, সেটটা আমার রিস্টার্ট হচ্ছে, রিসেট হয়ে। সেটটা ফুললি রিসেট হওয়ার পরে রিস্টার্ট কমপ্লিট হবে, এবং কমপ্লিট হওয়ার পরে 1/1 আমার এই সেটটা অ্যাক্টিভ করতে হবে আমাকে। তো বন্ধুরা, অ্যাক্টিভটা খুবই সহজ বিষয়, আমার মনে হয় অ্যাক্টিভটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন হবে না। আপনাদের সময়ের সুবিধার্থে আমি এই অ্যাক্টিভেশনটা একটু দ্রুত টেনে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ফোনটি থেকে গুগল অ্যাকাউন্ট ফুললি রিমুভ হয়ে গেছে, আমার সেটটি অ্যাক্টিভ করে ফেলেছি। এই ছিল পদ্ধতি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।